সুপ্রিয় দর্শক বন্ধু, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে ভিডিওটি থাকবে, আচ্ছা আপনাদের যে কথাটা বলে রাখি প্রথমেই, সেটা হচ্ছে আপনারা মিষ্টির দোকান দেখেছেন, মিষ্টির দোকানে বিভিন্ন বিভিন্ন সন্দেশ দেখেন, বিভিন্ন মিঠাই দেখেন, সেই মিঠাই বা সন্দেশের উপরে বিভিন্ন রকম ছাপ দেখেন, বিভিন্ন ডিজাইন দেখেন। তো সেই ডিজাইনগুলো কীভাবে হয়, সেই ডিজাইনগুলোর ডাইসগুলো এখানে পাওয়া যায়, সেই ডাইসগুলো আপনাদের দেখাবো। এবং তার সাথে যদি আপনি কোনো নতুন মিষ্টির দোকান খুলে থাকেন, তাহলে এখানে আপনাকে আসতেই হবে। এখানে যাবতীয় মিষ্টান্ন দোকান বা মিষ্টির দোকানে যেসব সামগ্রীগুলো লাগে, অর্থাৎ কাঠের যে সামগ্রীগুলো লাগে, সব আপনাদের এখান থেকে কিনতে হবে। কলকাতার একমাত্র মার্কেট এটাই। আর চলুন দেখে নেবো এখানে কী কী রয়েছে, তার সঙ্গে আমরাও কিছু জেনে নেবো, আপনাদেরও জানাবো, সঙ্গে থাকবো। প্রথমে আপনাদের দেখাই যে আপনারা যে সন্দেশগুলো খেয়ে থাকেন মিষ্টির দোকানে, সেগুলো এই ধরনের বিভিন্ন রকম ডিজাইন থাকে। এইগুলো কিন্তু ওরা হাত দিয়ে তৈরি করে না, অর্থাৎ হাত দিয়ে তৈরি করলেও কাঠের একটা ডাইস রয়েছে, এই যে ডাইসগুলো, এতে সন্দেশগুলো চেপে চেপে ভরে দেয়, তার ফলে একটা ডিজাইন তৈরি হয়ে যায়। এরকম বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পাচ্ছেন, এবং বড় বড় যে সন্দেশগুলো আপনারা দেখতে পারেন, বড় বড় যে সন্দেশগুলো আপনারা দেখে থাকেন, সেই শাক সন্দেশ, শঙ্খ সন্দেশ, সেই সন্দেশগুলো আপনাদের দেখে মনে হয় যে এত সুন্দর হাতের কারুকার্য কী করে হয়, কিন্তু আসলে এগুলো হচ্ছে কাঠের যে ফর্মাগুলো হয়। এই দেখুন আপনারা এই যে বিভিন্ন তত্ত্ব, বিয়েবাড়ির তত্ত্বর ক্ষেত্রে যে সন্দেশগুলো দেখে থাকেন, যে এত সুন্দর ডিজাইন এরা কীভাবে করে থাকে, কীভাবে নির্মাণ করে, কিন্তু এর পিছনে যে লজিক রয়েছে, সেই লজিকটি হচ্ছে এরা এইরকম কাঠের ফার্মা এখান থেকে নির্মাণ করেন, অর্থাৎ ডাইস নির্মাণ করে থাকেন, সেই ডাইস থেকেই সন্দেশ পুরোপুরি ভরে দেওয়া হয়, তার ফলে একটা সুন্দর ডিজাইন, একটা আকৃতি, সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায়। এরকম এখানে হোলসেল পাইকারি দোকান রয়েছে, রিটেল রিটেলে আপনারা এসব কিনতে পারেন, পাইকারিতে কিনতে পারেন। আচ্ছা এইগুলো কী রয়েছে, এগুলো সন্দেশের, তাই তো, সন্দেশের ছাঁচ, এগুলো কিসের তৈরি? অ্যালমুনিয়াম। প্রিয় দর্শক বন্ধু, কাঠের পাশাপাশি আপনারা অ্যালমুনিয়ামের এইসবগুলো পেয়ে যাবেন, এগুলো সুন্দর আকৃতির। আচ্ছা পিঠে, পিঠে তৈরি করার জন্য কিছু আছে, এইগুলো পিঠে। আচ্ছা দেখুন প্রিয় দর্শক বন্ধু, পিঠে আপনারা এই যে পিঠের যে আকৃতি, শেপটা দেওয়ার জন্য, ডিজাইন দেওয়ার জন্য এই ধরনের সুন্দর সুন্দর ঝিনুক আকৃতির যে সিলভারের অ্যালমুনিয়ামের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এইগুলো বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারেন। মিষ্টির দোকান ছাড়াও আপনারা বাড়িতে এগুলো পিঠে তৈরি করতে পারেন, এর মধ্যে পিঠে বানাতে পারেন। এগুলো প্লাস্টিকের রয়েছে, এগুলোতেও আপনারা পিঠে বানাতে পারেন। এগুলো যা নেবেন 70 টাকা করে। এগুলো কি এমনি হোলসেল রেট বলছেন? কেউ যদি বেশি বেশি আমরা পাবো কোথায়, বেশি না না, 200 এরকম। কেউ ধরুন এরকম দোকান কেউ করবে, কোনো স্টেট বা কোনো জায়গায় দোকান করবে, তাদেরকে যদি বলে আপনি হোলসেল মাল দিন, দিতে পারবেন তো? চেষ্টা করব। আপনার কাছে এখানে কত দাম বলছেন? এখানে আমরা খুচরা বিক্রি করি 125, 140, 120 এরকম বিক্রি করি, পিস পিস। আচ্ছা আর যেগুলো হোলসেল রেট সেগুলো 70 টাকা। আচ্ছা আমাকে 250 টাকা। আচ্ছা এর পাশাপাশি আমরা যে এগুলো দেখতে পাচ্ছি ব্যালুন, এই ব্যালুনগুলো কী দাম? 50 টাকা। আচ্ছা আচ্ছা, যেগুলো মিষ্টির দোকানে প্রথমেই লাগে সেগুলো কী কী লাগে? তারু, বারকোস। হ্যাঁ তারু লাগে, তারু বলে কে? তারু, তারু বারকোস। আচ্ছা বারকোস লাগে, আর ছাঁচ, ছাঁচ লাগে। আচ্ছা তারু কত করে দাম? তারু একটা 500, 600, 400। আচ্ছা বারকোস, বারকোস তো এরকম দাম 450, 500, 800, 900, 1000, 6000। আচ্ছা আচ্ছা, এই যে এইগুলো ছোটোগুলো, এইগুলো ঘরের জন্য? হ্যাঁ এগুলো ঘরের জন্য। কী দাম, কী দাম আছে? ওইগুলো 250 টাকা। 250 টাকা করে। এগুলো কী কাজে ব্যবহার করে? ওই বললাম না, ফলমল কেটে রাখে, ফলটল কেটে রাখে। রবীন্দ্রসরণী নতুন বাজারের সংলগ্ন, এখানে আপনারা এই ধরনের মার্কেট দিয়ে যাবেন, দেখতে পাবেন সারি সারি দোকান রয়েছে। ঠিক আছে আসছি, থ্যাংক ইউ। আচ্ছা এবার এগিয়ে যাবো পাশে দেখতে যাচ্ছি। আচ্ছা ভাই এটা কী বানাচ্ছ? ১১০০ টাকা ১২০০ টাকা এই ধরনের বলছো? আচ্ছা হোলসেল দাও তোমরা? হ্যাঁ হোলসেল, হোলসেল রেটে দাও, হোলসেল রেট। হ্যাঁ হোলসেলের দাম কম পড়বে, তাই তো? আচ্ছা এগুলো কী গো? রাবারের তৈরি,
চকলেট তৈরি করার জন্য চকলেটের ডাইস। আচ্ছা আচ্ছা, এটা কি আছে? এগুলো অনেক ধরনের আমরা হাতা দেখতে পাচ্ছি, প্লাস্টিকের হাতা, এগুলো কি দাম আছে? 50 টাকা আছে, 100 টাকা আছে, যেরকম নেবেন সেরকম দাম হবে। আচ্ছা, এই স্টিলের এগুলো কি দাম? কি দাম? ওগুলো সন্দেশ কাটিং করার, সন্দেশ কাটিং করার ডাইস, তাই তো? মানে কাটার, কাটার। হ্যাঁ। আচ্ছা, এগুলো কত দাম আছে? 100-150, যেরকম নেবেন সাইজ অনুযায়ী দাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আরও এগিয়ে যাবো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ডাইস তৈরি হচ্ছে, প্রিয় দর্শক বন্ধু। আচ্ছা, আমরা ইউটিউবে একটা ভিডিও করছি, একটু ভিডিও করছে, কঠিন ধরনের কাজ। আর এইগুলো কত করে আপনাদের দাম এখানে? এই যে এই ডাইসগুলো বিভিন্ন রকম দাম আছে। কত থেকে শুরু? আমরা 60-80-200 থেকে শুরু। ঠিক আছে। আচ্ছা, এখানে ওই যে বিভিন্ন রকমের বড় বড় আকৃতির যে সন্দেশের যে ছাঁচগুলো হয় সেইগুলো করেন? হ্যাঁ, এরকম আছে একটাও এখানে। এখানে দেখেন দর্শক বন্ধু, সন্দেশের ছাঁচ, মিঠাইকা, ছাপ্পা, এই ধরনের এখানে বোর্ড লাগানো রয়েছে। আর দেখুন কত রকমের ডিজাইন। এই দেখুন, এইগুলো এইগুলো যেগুলো হয় এইগুলো হচ্ছে আপনাদের বিয়ের তত্ত্বের জন্য যে সব সন্দেশ লাগে। অর্থাৎ দেখুন, আমরা সত্যি ভেবে অবাক হয়ে যাই, আমরা মিষ্টির দোকানে দেখি যে সন্দেশের ছাঁচের যে যে স্যাম্পেলগুলো হয়, যে সন্দেশের ডিজাইনগুলো হয়, সেগুলো আমাদের মনে হয় যে সন্দেশ বা মিষ্টান্ন তৈরি করে প্রচুর পরিশ্রম করে, অনেক সুন্দর, অনেক সময় নিয়ে ডিজাইন করে করে। কিন্তু আসলে এরকম একটা ফার্মা যদি ক্রেডিট দিতে হয় এনাদের দিন, কারণ এই ফার্মাটা বা ডাইসটা এনারা তৈরি করছেন, আর এতে খালি ওনারা সন্দেশের একটা প্রলেপ দিয়ে দেয়, দিলেই তাহলে ডিজাইনটা হয়ে যাবে। আচ্ছা, এই দেখুন, এটা এই একটা ব্যাপার, এই একটা ডিজাইন। এগুলো এগুলো কী দাম পড়বে? আপনার 1600 টাকা। এগুলো আচ্ছা, নিয়ে কেউ যদি ব্যবসা করতে চায়, কেউ যদি নিয়ে ব্যবসা, তাদেরকে মাল দেন তো? হ্যাঁ, দেবেন তো? আমার আমার দেখুন, ব্যবসা করার মধ্যে আমাদের মিষ্টি দোকানে বাধা ধরা। হ্যাঁ, মিষ্টি দোকানে বাধা ধরা কাজ হয়। আমি বলছি না, হোলসেল পাবো না। হোলসেল আপনারা এখান থেকে রিটেল হয় তো? হাতে কাটা একটা করে কেটে হোলসেল বিক্রি করা সম্ভব না, বেশি আপনাদের হবে না, তাই তো? ওই একটা দুটো করে কিনতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এরা রিটেল এখান থেকে পেয়ে যাবেন, রিটেলেরই আইটেম। আপনাদের দোকানের নাম কি? মডার্ন আর্ট। মডার্ন আর্ট। সুপ্রিয় দর্শক বন্ধু, এই একটি মার্কেট রয়েছে যেটা ওয়ার্ল্ডেতে একটাই রয়েছে, অর্থাৎ যে মিষ্টির দোকান করবেন তার যে সামগ্রী প্রথমে কিনতে হয় সেইগুলো এখান থেকে আপনারা পাবেন। এখানে আপনারা সমস্ত কিছু পাবেন যেগুলো মিষ্টির দোকানে, একমাত্র এই মার্কেটটিতে আপনারা বিভিন্ন রকম ভ্যারাইটি পেয়ে, মিষ্টির দোকানে আবশ্যিক। অর্থাৎ মিষ্টির দোকান যদি আপনারা করতে চান তাহলে এখান থেকে আপনাদের এসব প্রোডাক্টগুলো নিয়েই মিষ্টির দোকান খুলতে হবে। এসব সামগ্রীগুলো এখানে রয়েছে, বিভিন্ন রকম ডাইস রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ডিজাইনের সন্দেশ মিষ্টান্ন তৈরি করতে পারেন। তার পাশাপাশি রয়েছে বারকোস, রয়েছে আছে পাটা, তার সঙ্গে বেলনা, এইসব জিনিসগুলো আপনারা এখান থেকে পেয়ে। কোন সাইজ থেকে দেবো আপনাকে? এইগুলো রেটটা একটু বলুন। বড় সব থেকে বড় হচ্ছে, বড় হলো 22,000 টাকা। সব থেকে বড় হচ্ছে 22,000 টাকা। এগুলো কি সাইজ হতে পারে? এগুলো হচ্ছে 42 ইঞ্চি। 42 ইঞ্চি। আচ্ছা, তারপরে? তারপরে 40 ইঞ্চি হবে। 40 ইঞ্চি হবে 20,000 টাকা। 20,000 টাকা। তারপর 16,000 টাকা। 16,000 টাকা। আচ্ছা, সব থেকে কমা কত দাম? সবচেয়ে কমা হচ্ছে আপনার 100 টাকা। 100 টাকা, সেটা বাইরে রয়েছে নাকি? বাইরে আছে। তারু, তারু, তারু সবচেয়ে কম দাম হলো 200 টাকা। 200 টাকা, তাই তো? হুম। 200 থেকে কত আছে? 2600 টাকা পর্যন্ত আছে। 2600 টাকা আছে। এরপরে এগিয়ে যাবো পাটা। পাটা, পাটা কত থেকে কত আছে? পাটা আপনার 10 ইঞ্চি থেকে নিয়ে এই 30 ইঞ্চি অবধি আছে। হ্যাঁ, 10 ইঞ্চির দাম কত? 10 ইঞ্চি হলো 250 টাকা। 10 ইঞ্চি 250 টাকা। আচ্ছা, আর এটা 31? কাঠের 350 থেকে স্টার্টিং। 350?
আচ্ছা এগুলো কি লেবুর জন্য? হ্যাঁ লেবুর চাপা। এগুলো এগুলো কত দাম? 80 টাকা। 80 টাকা করে লেবু। আচ্ছা এগুলো কি প্লাস্টিকের পাওয়া যায়? না সব কাঠের। কাঠের এগুলো মজবুত হয় নাকি? কাঠের যে এগুলো হচ্ছে মিষ্টির ডাইস। মিষ্টির ডাইস। আচ্ছা তার নিচে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি কাজে ব্যবহার? এগুলো বিভিন্ন সাইজের দাম আছে। ওই 100 টাকা থেকে আরম্ভ করে 150 টাকা, 200 টাকা, 250 টাকা। আর এই বেলুনিগুলো কত করে? 30 টাকা। এগুলো কিসের? এগুলো কি দাম আছে? 150 টাকা, 200 টাকা। এই দোকানে যিনি ওনার রয়েছেন একটু নামটা আপনার বলেন। আমার নাম জয়ন্ত কুমার দাস। আচ্ছা আমার দোকানের অ্যাড্রেস হলো 283 রবীন্দ্র সরণি। আচ্ছা কলকাতা 7,06,000 ভারত শিল্প মন্ডল। আচ্ছা এটা হাওড়া বা শিয়ালদা থেকে আসতে গেলে কীভাবে আসবে? হাওড়া থেকে আসতে গেলে মিনি বাসে আপনাকে গণেশ টকিজ নামতে হবে, সেখান থেকে 100 মিটার ডিস্টেন্স অন রোডের উপর ট্রাম লাইন। শিয়ালদা থেকে আসুক বা হাওড়া থেকে আসুক গণেশ টকিজ আপনাকে নামতে হবে। শিয়ালদা থেকে আসলে বাসে আপনার হরিশান রোড, সেখান থেকে অটো বা হেঁটে 10 মিনিট। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি মিষ্টি দোকান নতুন খুলে থাকেন তাহলে এখানে এ প্রথমে এসে আপনারা মিষ্টান্ন তৈরি করার বা মিষ্টি তৈরি করার যেসব সামগ্রী প্রথমেই লাগে সেইগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। আর এটা হচ্ছে হাওড়া বা কলকাতার একমাত্র এরকম বাজার, তার সামগ্রী কিনতে লাগবে সেই বাজারে আপনারা সব প্রোডাক্ট অ্যাভেলেবেল। আশা করি আপনাদের সমস্ত তথ্য দিতে পারলাম। এরকমভাবে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিতে নতুন যদি ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।